প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি ওয়ারাকারি শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস অন্য ভুবনের পঞ্চম পর্বটি সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ অমিতা অবাক হয়ে বলল আরে মামা তুমি মিসির আলী বললেন চিনতে পারছিস রে বেটি কি আশ্চর্য মামা তোমাকে চিনব না তোমাকে নিয়ে কত গল্প করে মানুষের সাথে তিনি হাসলেন অমিতা বলল বিনা কারণে তুমি আমার কাছে আসোনি তুমি সেই মানুষই না কি জন্য এসেছ বলো হ্যাঁ এখনই বলবো না এখন না আমি স্কুলে যাচ্ছি আজ আর ক্লাস নেবো না ছুটি নিয়ে চলে আসব। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও আমার ঘর সংসার দেখো ঘন ঘন চা খাওয়ার অভ্যাস এখনো আছে হুম আছে কাজে ছেলেটাকে বলে যাচ্ছি সে প্রতি পনেরো মিনিট পর চা দেবে তো ছেলেপুলে কই অমিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আমার ছেলেপুলে নেই মামা হবেও না কোনো দিন তুমি তো খোঁজখবর রাখো না কাজেই কিছু জানো না যদি জানতে তাহলে আর সে কথা শেষ করল না মিসির আলী লক্ষ্য করলেন মেটির গলা ভারী হয়ে এসেছে কত রকম দুঃখ কষ্ট মানুষের থাকে তার মন খারাপ হয়ে গেল তোর বর কোথায় ও ট্যুরে গেছে গ্রামে সন্ধ্যাবেলায় ফিরবে তুমি কি থাকবে সন্ধে পর্যন্ত না আমার একটা জরুরি কাজ আছে তা তো থাকবেই তোমাকে যে কত ভালোবাসি মামা অথচ তুমি অমিতার গলা আবার ভারী হয়ে গেল এ মেয়েটার মনটা অসম্ভব নরম মিসির আলী গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার ঘর সংসার দেখলেন বিরাট দোতলা বাড়ি প্রতিটি ঘর চমৎকার করে সাজানো লাইব্রেরি ঘরটি দেখে তার মন ভরে গেল বই বই আর বই তাকিয়ে থাকতে ভালো লাগে কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া সে সত্যি সত্যি পনেরো মিনিট পর পর চা নিয়ে আসে দু কাপ চা খেয়ে মিসির আলী ধমক দিলেন আর লাগবে না দরকার হলে আমি চাইব লাভ হল না পনেরো মিনিট পর পর আবার সে এক কাপ চা নিয়ে এল দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের কথা প্রসঙ্গটা তুললেন অমিতা অবাক হয়ে বলল এইটি জানবার জন্যে তুমি আমার কাছে এসেছ হুম তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা পাগলরাই শুধু এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে পাগল হই আর যাই হই যা জানতে চাচ্ছি সেটা বল তুই যে ছোটবেলায় গাছের সঙ্গে কথা বলতি সেটা মনে আছে হ্যাঁ আছে আচ্ছা গাছ কি তোর সঙ্গে কথা বলতো অমিতা হাসি মুখে বলল গাছ আমার সঙ্গে কথা বলবে কি গাছ আবার কথা বলা শিখল কবে তার মানে গাছের কথা তুই শুনতে পেতি না কিভাবে শুনবো মামা তুমি শুনতে পাও সব এইসব ছোটবেলার খেয়াল এইটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন হ্যাঁ এমনি 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 মাথা ঘামাবার মানুষ তুমি না মামা নিশ্চয়ই কিছু একটা আছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না ও কি মামা তোমার খাওয়া হয়ে গেল হ্যাঁ অসম্ভব এগারো পদ রান্না করেছি তুমি খেয়েছ মাত্র পাঁচ পদ এখনো ছটা পদ বাকি আছে মরে যাব অমিতা মরে যাও আর যাই করো খেতে হবে জোর করে না হলে আমি মুখে তুলে খাইয়ে দেব আমাকে তুমি চেনো না মামা মিসির আলী হাসলেন অমিতা গম্ভীর মুখে বসে আছে তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দেবে মিসির আলী মৃদু বললেন গাছ তাহলে তোর সঙ্গে কোনো কথা বলতো না অমিতা বিরক্ত স্বরে বলল না গাছ আমার সঙ্গে কথা বলবে কেন বলতো আমি কি গাছ ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে আমাকে কি গাছ বলে তোমার মনে হয় মিসির আলী কিছু বললেন না তাকিয়ে রইলেন মেয়েটির দিকে তারই ভাগ্নিটি ভারী সুন্দর দেবীর মতো মুখ ঘন কালো তরল চোখ মুখের ভাবটি বড় স্নিগ্ধ অমিতা বলল মামা তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্যে ছোটাছুটি করো অথচ তোমার আশেপাশে যারা আছে তাদের কথা কিছুই ভাব না ভাবে না কে বলল না ভাব না ভাবলে ছ বছরে একবার হলেও আসতে আমার কাছে মিসির আলী দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মেয়েগুলি এত নরম স্বভাবের হয় কেন এ নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিক্ষণ ভাবলেন একটি মেয়ের ডিএনএ এবং একটি পুরুষের ডিএনএর মধ্যে তফাত কি তার জানতে ইচ্ছে হল পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা জীবন এত ছোট অথচ কত কী আছে জানার তিনি আজ সারাদিন ছাদে বসে আছে সে ছাদে গিয়েছে সূর্য ওঠার পর এখন প্রায় সন্ধ্যা কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে মাঝে মাঝে বাতাসে তা চুল উঠছে এ থেকেই মনে হয় এটি পাথরের মূর্তি নয় জীবন্ত একজন মানুষ সকালে কাজের মেয়ে নাস্তা নিয়ে ছাদে এসে ক্ষীণ গলায় বলেছিল আপা নাস্তা আনছি তিনি কোনো জবাব দেয়নি কাজের মেয়েটি আধ ঘণ্টার মতো অপেক্ষা করল এর মধ্যে কয়েকবার নাস্তা খাবার কথা বলল তিনির কোনো ভাবান্তর হলো না দুপুরবেলা বরকত সাহেব নিজে এলেন শান্ত গলায় বললেন খেতে এসো মা তিনি নিশ্চুপ বরকত সাহেব তার হাত ধরলেন হাত গরম হয়ে আছে বেশ গরম যেন মেয়েটির একশো তিন বা চার জ্বর উঠেছে তিনি স্বরে বললেন তোমার শরীরটা কি খারাপ মা তিনি না সূচক মাথা নাড়ল এসব ভাত দেয়া হয়েছে দুজনে মিলে খাই সে আবার না সূচক মাথা নাড়ল বরকত সাহেব মেয়েকে নিজের দিকে টানতেই হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলেন যেন হাজার ভোল্টের ইলেকট্রিসিটি চলে গেল কপালের মাঝখান দিয়ে তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন তিনি খুব সহজ গলায় বলল বাবা তুমি চলে যাও চলে যাব হুম তুমি আসবে না না কিছু খাবে না খিদে নেই এক গ্লাস দুধ খাও দুধ পাঠিয়ে দি? না বরকত সাহেব নিচে গেলেন কি গভীর পরীক্ষায় তিনি পড়লেন মেরি বিচিত্র অসুখের সত্যি সত্যি কি কোনো সমাধান আছে তার মনে হতে লাগলো সমাধান নেই এই অসুখ বাড়তেই থাকবে কমবে না মিসির আলী নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই মেয়েটিকে নিয়ে বিদেশে চলে গেলে কেমন হয় ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তাররা আছেন তারা দিনকে রাত করতে পারেন এই সামান্য কাজটা পারবেন না খুব পারবেন তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না মাথায় ভোতা যন্ত্রণা হতে লাগলো বিকেলের থেকে সেই যন্ত্রণা খুব বাড়ল তিনি কয়েকবার বমি করলেন অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগল কার উপর রাগ সম্ভবত নিজের ভাগ্যের উপর এত খারাপ ভাগ্য মানুষের হয় তিননি সন্ধ্যা মেলাবার পর নিজের ঘরে ঢুকল আজ অনেক দিন পর তার আবার ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে রং তুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসল তার সামনে বড় একটা কাগজ বেছানো সেখানিক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বোলাতে শুরু করল প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে এখন আর তা মনে হচ্ছে না এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠছে আকাশে দুটি সূর্য তার আলো তেরছাভাবে গাছগুলির উপর পড়েছে তিনি মৃদুস্বরে বলল তোমরা কেমন আছো ছবির গাছগুলি যেন উত্তরে কিছু বলল তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমার কিছু ভালো লাগছে না আমার খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল খুব কঠিন কোনো কথা কারণ তিন্নিকে দেখা গেল দু হাতে মুখ ঠেকে কেঁদে উঠেছে সেই কান্না দীর্ঘস্থায়ী হল না সে ছবিটি কুচি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে এলো কারো সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন সে ভাবনাগুলি ভালো নয় তার বাবা সমস্যার কাছ থেকে মুক্তি চান কিন্তু যে পথ তিনি বেছে নিতে চাচ্ছেন তাতে কোনো লাভ হবে না বাবা বরকচ্ছাপ চমকে ফিরলেন তার ঘর অন্ধকার তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন তিনি তার সামনে খাটে পা ঝুলিয়ে বসল বরকত সাহেব অস্বস্তির সঙ্গে তার মেয়ের দিকে তাকাতে লাগলেন কিছু বলবে বলবো বলো শুনি চেয়ারে বসো বসে বলো তিনি খুব নরম গলায় বলল তুমি আমাকে নিয়ে বাইরে যেতে চাও হুম বড় ডাক্তার দেখাবো পৃথিবীর সেরা ডাক্তার ডাক্তার কিছু করতে পারবে না কি করে জানলে আমি জানি আমার কোনো অসুখ করেনি আমি তোমাদের মতো না আমি অন্য রকম সেটা আমি জানি না তুমি জানো না সবটা জানো না ঠিক আছে না জানলে জানি না এত কিছু জানার আমার দরকার নেই আমার টাকার অভাব নেই তোমাকে আমি বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। ইউরোপ আমেরিকা আমি এখানেই থাকব আমি কোথাও যাব না বরকুত সাহেব কড়া চোখে তাকালেন তার নিঃশ্বাস ভারী হয়ে এলো কপালে ঘাম জমতে লাগল তিনি বলল তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না তোমাদের সেই শক্তি নেই বরকত সাহেব কিছু বললেন না তিনি শান্ত স্বরে বলল এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা একা থাকতে চাই মানে আমি একা থাকবো আর কেউ না কি বলছো এসব তিনি জবাব না দিয়ে উঠে দাঁড়াল বরকত সাহেব কড়া গলায় বললেন পরিষ্কার করে বলো কি বলতে চাও তুমি এই বাড়িটাতে আমি একা থাকব আর কেউ থাকবে না কাজের লোক দারোয়ান মালি, এদের সবাইকে বিদায় করে দাও তুমিও চলে যাও তুমিও থাকবে না আমিও চলে যাব হ্যাঁ বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন তেন্নি কিছু বলল না শান্ত পায়ে উঠে চলে এলো বরকত সাহেব লক্ষ্য করলেন তিন্নি বাগানে চলে যাচ্ছে বাগানে এখন ঘন অন্ধকার বর্ষার পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠেছে সাপখোপ নিশ্চয়ই আছে এ মেয়ে এখন এই সাপখোপের মধ্যে একা একা হাঁটবে অসহ্য অসহ্য কিন্তু কিছুই করার নেই তার মনে হল মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান জন্মের পরপর তিন্নির জন্ডিস হয়েছিল গা হলুদ হয়ে মর মরো অবস্থা মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে সে সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না তিনি কিছুক্ষণ অন্য ভঙ্গিতে ঘরের ভেতর পায়চারি করলেন একবার ভাবলেন বাগানে যাবেন কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হল না কি হবে বাগানে গিয়ে তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে পারবেন না সে ক্ষমতাই তার নেই হয়তো কারোরই নেই পীরফকির ধরলে কেমন হয় তিনি নিজে এইসব বিশ্বাস করেন না সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই থাকতে পারে না কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয় অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে তিন্নিরই আছে কাজে পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে স্যার কে তিনি দেখলেন চায়ের পেয়ালা হাতে নিজাম দাঁড়িয়ে আছে তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন নিজাম বলল ওই লোকটা আসছে কোন লোক আগে যে ছিলেন ও মিসির আলী জি আপনার সঙ্গে দেখা করতে চান বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন দেখা করার কোনো দরকার নেই আমি এখন ঘর থেকে বেরুবো না ভদ্রলোকে তার ঘর দেখিয়ে দাও খাবার দাবারের ব্যবস্থা করো আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিননিকে খবর দাও তিননি বাগানে গিয়েছে নিজাম চলে গেল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় বৃষ্টি হবে বোধ হয় বাতাস ভারী হয়ে আছে চারদিকে অসহ্য গুমট মিসির আলী এসেছেন সন্ধ্যাবেলায় এখন রাত এগারোটা কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ করেছেন প্রায় চার ঘণ্টার মতো হল তিনি এ বাড়িতে আছেন নিজামের মধ্যে দুবার জিজ্ঞেস করেছে সে তিন্নিকে খবর দেবে কিনা তিনি বলেছেন খবর দেবার দরকার নেই কারণ তিন্নি নিশ্চয়ই জানিস যে তিনি এসেছেন আলাদা করে বলার কোনো প্রয়োজনই নেই তিন্নি আছে কোথায় বাগানে হে রাতের বেলায় বাগানে কি করছে জানি না স্যার কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায় অনেক রাত পর্যন্ত থাকে তাই নাকি জি স্যার এত রাত পর্যন্ত বাগানে সে কী করে বাড়ির পিছনে থেকে একটা বড়ই গাছ আছে সে বড়ই গাছের কাছে একটা গর্ত ওইখানে চুপচাপ দাঁড়ায় থাকে ও আচ্ছা মিস্র মুখ দেখে মনে হলো তিনি এই খবরে তেমন অবাক হননি বেশ সহজভাবে বললেন তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও বারান্দায় বসে আকাশের শোভা দেখি আর শোনো ভালো করে এক কাপ চা দিও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে বোধহয় জি মিসির আলী বারান্দায় এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গেই টুপটুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল মিসির আলী অপেক্ষা করতে লাগলেন কখন তিন্নি বেরিয়ে আসবে বৃষ্টি বেগ বাড়ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকম একটি ঝড় জলের রাতে বাচ্চা একটা মেয়ে একা একা বাগানে কত রকম অদ্ভুত সমস্যা আমাদের চারদিকে মিসির আলী সিগারেট ধরালেন ইলেকট্রিসিটি চলে গিয়েছে কেরোসিনের বাহারি ল্যাম্প জ্বালানো হয়েছে নিজাম একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল ঠিক তখন মিসির আলী দেখলেন তিন্নি বের হয়ে আসছে ভিজে চুপসে গিয়েছে মেয়েটি তিন্নি তাকে দেখেছে সে এগিয়ে এলো মিসির আলির দিকে আপনি কখন এসেছেন অনেকক্ষণ হলো তুমি বুঝতে পার না আমি এখন দেখলাম মিসির আলী বেশ অবাক মেয়েটি বুঝতে পারল না কেন টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে নিজাম হাঁ করে তাকিয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না মিসির আলী বললেন তিন্নি তুমি হাত মুখ ধুয়ে এসো আমরা গল্প করি ঝড় বৃষ্টির রাতে গল্প করতে বেশ লাগে আর নিজাম তুমি আমাদের দুজনের জন্যে চা নিয়ে এসো তিন্নি তুমি কি চায়ের সঙ্গে কিছু খাবে না নিজাম ফিস করে বলল আপ আজ সারা দিন কিছু খায় নাই মিসির আলী বললেন তাহলে কিছু খাবারও নিয়ে এসো হালকা কোনো খাবার না আমি কিছুই খাব না খিদে নেই ঠিক আছে না খেলে এসো গল্প করি যাও হাত মুখ ধুয়ে এসো তোমার সমস্ত পা কাদায় মাখামাখি তিনি চলে গেল নিজাম একপট চা এনে রাখল সামনে মিসির অপেক্ষা করতে লাগলেন কিন্তু মেয়েটি সে রাতে আর তার কাছে এলো না খুব ঝড় হল সারা রাত শোঁ শোঁ করে হাওয়া বইতে লাগল মিসির অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না তার বারবার মনে হতে লাগল হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটির সঙ্গে তার যোগাযোগ হবে দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবেন কিন্তু তা হল না সূর্য এখনও ওঠেনি মিসির আলী দ্রুত পা ফেলছেন ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখন ঘুমিয়ে দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি কাল রাতের বৃষ্টির জন্যই বুঝি চারদিক ঝিলমিল করছে মিসির আলী গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন কিন্তু তার জন্যে খারাপ লাগছে না শরীরে কোনো ক্লান্তি নেই তিনি খুঁজছেন চাওয়ালাকে পাওনা টাকাটা দিয়ে দেবেন গল্পগুজব করবেন তার মনে একটা আশঙ্কা ছিল হয়তো এই চাওয়ালা বুড়োর আর কোনো খোঁজ পাওয়া যাবে না বাকি জীবন মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা কাঁটার মতো বিঁধে থাকবে আশঙ্কা সত্যি হল না বুড়োকে পাওয়া গেল কেতলিতে চায়ের পানি ফুটে উঠেছে কেতলির নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বুড়োর মুখ হাসি হাসি কেমন আছেন বুড়ো মিয়া আল্লাহ যেমন রাখছে আপনার শৈলবালা জি ভালো আমাকে চিনতে পারছেন না ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেলাম বুড়ো হেসে ফেলল মিসির আলী বললেন জরুরি কাজে ঢাকায় চলে গিয়েছিলাম কাল এসেছি আপনার টাকাটা নিয়ে এসেছি চা কি হয়েছে বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগলো মিসির আলী বললেন আপনি নিশ্চয়ই মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন জিনাব ও তো অল্প কারণে কি আর গায়েল দেওয়া যায় আমি জানতাম আপনি আইবেন কি করে জানতেন বোঝা যায় এই কথাটা ঠিক অনেক কিছুই বোঝা যায় রহস্যময় উপায়ে বোঝা যায় চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিন্নির ব্যাপার তিনি খানিকটা বুঝতে পারছেন আবছাভাবে বুঝছেন কি ভাবেন মিয়া না কিছু না উঠি মিসরালির চায়ের দাম মিটিয়ে রওনা হবেন ঠিক তখন মাথা ঝিম করে উঠল তিন্নির পরিষ্কার ঋণ ঋণে গলা আপনি ভালো আছেন মিসরালি আবার বেঞ্চিতে বসে পড়লেন বুড়ো বলল কি হয়েছে শরীরটা একটু খারাপ লাগছে আমি খানিক্ষণ বসি বসেন বসেন মিসির আলী মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন গত রাতে তুমি আসো কেন ইচ্ছা করছিল না না এসেও তো কথা বলতে পারতে তাও বলনি। ইচ্ছা করছিল না এখন ইচ্ছা করছে হ্যাঁ করছে কথা বলতে ইচ্ছা করছে বলো কথা বলো আমি শুনছি আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি বাহ চমৎকার তো তাই রোজ সন্ধ্যাবেলায় বাগানে যাই ওদের কথা শুনি দিনের বেলা শুনতে পাও না না দিনের বেলায় ওরা কোনো কথা বলে না চুপ করে থাকে ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে রাতে আবার চুপ করে যায় ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বক বক করবে তা তো ঠিকই ওরা কী কথা বলে তোমার সঙ্গে আমার সঙ্গে তো কোনো কথা বলে না ওরা কথা বলে নিজেদের মধ্যে আমি শুনি নিয়ে কথা বলে অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে বেশিরভাগই আমি বুঝতে পারি না তবু বলো আমার শুনতে ইচ্ছা করছে জীবন কি জীবনের মানে কি সব নিয়ে তারা কথা বলে নিজেদের মধ্যে কথা বলে তাই নাকি হ্যাঁ আর কথা বলে মানুষদের নিয়ে পশু পাখিদের নিয়ে এরা পৃথিবীর মানুষদের কথা জানে এরা কী বলে কী করে এই সব জানে মানুষদের নিয়ে ভাবে বাহ চমৎকার তো একটা গাছ যখন মারা যায় তখন সারা জীবনে যা জানলো তা অন্য গাছদের জানিয়ে যায় মানুষদের যখন কষ্ট হয় তখন তাদের কষ্ট হয় মানুষদের যখন আনন্দ হয় তখন তাদেরও আনন্দ হয় মানুষ যখন একটা গাছকে কেটে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তখন তারা মানুষের উপর রাগ করে না না তারা রাগ করতে পারে না তারা তো মানুষের মতো নয় তারা শুধু ভালোবাসে জানেন তাদের মনে খুব কষ্ট কেন বলো তো কারণ খুব শিগগিরই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না কোনো জীব থাকবে না পৃথিবী আস্তে আস্তে গাছে ভরে যাবে তাদের এজন্যই দুঃখ মানুষ থাকবে না কেন এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে অ্যাটম বোমা ফাটবে পৃথিবী ছাড়াও তো আরো অনেক গ্রহ আছে যেখানে একসময় মানুষ ছিল এখন নেই এখন শুধু গাছ গাছদের জন্য এটা তো ভালোই তাই নয় কি তিন্নি শুধু ওরা থাকবে হাড় কেউ থাকবে না তিন্নি দীর্ঘ সময় চুপ করে রইল তারপর মৃদু স্বরে বলল না ভালো না ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায় সারা জীবনে ওরা যত জ্ঞান লাভ করেছে এগুলি মানুষকে ওরা বলতে চায় কিন্তু বলার আগেই মানুষ শেষ হয়ে যায় ওরা বলতে পারে না এজন্যই ওদের অনেক কষ্ট মানুষকে ওরা ওদের কথা বলতে পারছে না কেন বলতে পারছে না কারণ মানুষ তো এখনও খুব উন্নত হয়নি ওদের অনেক উন্নত হতে হবে কিন্তু তা হবার আগেই তোরা শেষ হয়ে যায় এইসব কথা কি তোমার আশেপাশের গাছদের কাছ থেকে জানলে না অন্য গাছ আমাকে বলেছে আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওরা বলে তুমি যেসব গাছের ছবি আঁকো সেসব গাছ তিন খানিক্ষণ চুপ করে থেকে বলল আমার কথা বলতে ইচ্ছে করছে না মিসরেলি উঠে দাঁড়ালেন বুড়ো চাওয়ালা বলল শৈল কি এখন ঠিক হইছে হ্যাঁ ঠিক আছে যাই বুড়ো মিয়া কাল আবার না কাল আসতে পারবো না কাল আমি ঢাকা চলে যাব আবার যখন আসব তখন কথা হবে বরকত সাহেবের সঙ্গে দেখা হলো চার টেবিলে তার মুখ অস্বাভাবিক গম্ভীর ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিসির আলির উপর বেশ বিরক্ত মিসির আলী বিরক্তির কারণ ঠিক ধরতে পারলেন না মিসির আলী বললেন আপনার শরীর কেমন আমার শরীর ভালোই আমার শরীর খারাপ হওয়ার তো কোনো কারণ ঘটেনি আপনি এতদিন ঢাকায় কি করলেন তেমন কিছুই করতে পারিনি খবর নিয়েছি খোঁজখবর তো যথেষ্টই করা হলো আর কত হ্যাঁ আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন হ্যাঁ ছেড়ে দিয়েছি এই সমস্যার কোনো সমাধান নেই আপনি অনেক চেষ্টা করেছেন সেই জন্যই আপনাকে ধন্যবাদ আপনার পারিশ্রমিক হিসেবে আমি একটা চেক আপনার জন্যে তৈরি করে রেখেছি নিজাম আপনাকে দেবে আমি চাই না এই ব্যাপারটি নিয়ে আপনি আর মাথা ঘামান মিসির আলী অবাক হয়ে বললেন আমি কিছু বুঝতে পারছি না ভাগ্যকে স্বীকার করে নেবার চেষ্টা করছি যা ঘটেছে এটা আমার ভাগ্য ভাগ্যটা কি জানতে পারি না জানতে পারেন না আমি আর ওইসব নিয়ে মাথা ঘামাতে চাই না সমস্ত ব্যাপারটার থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই মিসির আলী ঠান্ডা গলায় বললেন গোড়া থেকে আপনি অনেক কিছুই আমার কাছে গোপন করেছেন যেটা উচিত হয়নি বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন আমার ধারণা ছিল আপনি নিজেই ধরতে পারবেন এখন দেখছি আমার ধারণা ঠিক নয় আপনি কিছুই ধরতে পারেননি হ্যাঁ একেবারেই যে ধরতে পারেনি তা নয় আমার ধারণা আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিন মেয়েটি বড় হলে কেমন হবে অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটি সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি যুক্তি অবশ্যই আছে এবং বেশ কঠিন যুক্তি বলুন শুনি আপনার কঠিন যুক্তি মিসির আলি সিগারেট ধরালেন বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং শান্ত স্বরে বললেন আমি প্রথমে লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলি মোটামুটি সহজভাবেই গ্রহণ করেছেন তেমন বিচলিত হননি আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাননি এ থেকেই মনে হয়েছে আপনার মেয়ের এইসব অস্বাভাবিকতা এইসব সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত এই প্রস্তুতি থেকে আসতে পারে আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আগে আপনাকে বলেছে কে বলতে পারে আমার মনে হয়েছে আপনার স্ত্রীর কথা কারণ আপনার স্ত্রী হচ্ছেন বরকত সাহেব মিসির আলির কথা শেষ করতে দিলেন না উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন আমার প্রচন্ড মাথা ধরেছে আপনি এখন যান পরে কথা বলবো। মিসির আলী নিঃশব্দে উঠে এলেন চলে গেলেন বাগানে বড়ই গাছটি খুঁজে বের করবেন তিনি বড়ই গাছের একটা গর্তে দাঁড়িয়ে থাকে ওই গর্তটিও পরীক্ষা করে দেখবেন কিন্তু সেই সুযোগ হলো না ভয়াবহ একটি ব্যাপার ঘটল প্রকাণ্ড একটা ময়াল সাপ হঠাৎ যেন আকাশ ফুড়ে নেমে এলো মিসির আলী চমকে উঠলেন তার চোখ থেকে চশমা খুলে পড়ল আর ঠিক তখন মনে হল এই দৃশ্যটি সত্যি নয় ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি ময়াল এসে উপস্থিত হতে পারে না তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে নিজের মাথাটা এত উঁচুতে তুলতে পারে না এই দৃশ্যটি নিশ্চয়ই তিন্নির তৈরি করা মেটি ছবি দেখাচ্ছে মিসির আলী চোখ বন্ধ করলেন আর ঠিক তখন তিন্নির হাসি শোনা গেল মেয়েটি তার ঘরে বসেই হাসছে তিনি শুনতে পাচ্ছেন তিন্নির হাসি থামল সে ঋণ ঋণে গলায় বলল খুব ভয় পেয়েছেন তা পেয়েছে কিন্তু যতটা ভয় পাবেন ভেবেছিলাম ততটা পাননি আপনি বুঝে ফেলেছেন যে এটা মিথ্যা সাপ হুম তাও ঠিক আপনারা তো বুদ্ধি কেন বলুন তো জানি না সব মানুষের যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুব ভালো হতো তাই না মিসির আলি হেসে ফেললেন হাসি থামিয়ে শান্ত গলায় বললেন তুমি আমাকে ভয় দেখালে কেন আপনি বলুন কেন আপনার এত বুদ্ধি আর এই সহজ জিনিসটা বলতে পারবেন না আন্দাজ করতে পারছি তুমি চাও না ওই গর্তটি আমি দেখি যেখানে তুমি রোজ দাঁড়াও তাই না হ্যাঁ তাই দেখো তিননি আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না আমার হয়তো ক্ষমতা নেই ক্লান্ত ক্লান্তকলায় বলল কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না যারা পারত তারা করবে না কারা পারত তিনি জবাব দিল না মিস্র আলীর মনে হলো মেটে কাঁদছে